হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। আর ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7:30, আর আমি যথারীতি উঠে পড়েছি ঘুম থেকে। উঠে আর বাজার করতে বার হয়ে পড়েছি আমার দু চালিত বাহন নিয়ে। আর আজ 11 ফেব্রুয়ারি, আজ হলো সোনামার বার্থডে, সেই জন্য বাজারে যাচ্ছি। আর বাজার থেকে এসে আর কী কী নিয়ে আসলাম পরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর আমি কি মানে দু চালিত বাহন নিয়ে বাজারে যাচ্ছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দাঁড়ান দেখুন, এটা আমার দু চালিত বাহন, এটা নিয়ে আমি বাজারে যাচ্ছি এখন। আর বাজার থেকে ফিরে এসে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর একটা কথা, সবাইকে গুড মর্নিং জানাতে ভুলে গেছিলাম তো। গুড মর্নিং ফ্রেন্ডস, তাহলে এখন আমি বাজারে যাই। তো ফ্রেন্ড, বাজারে গেছিলাম, বাজার থেকে এসে আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি অন ক্যামেরা, প্রচণ্ড পরিমাণ ব্যস্ত ছিলাম। যে মানে যে কেনাকাটা করে এনেছিলাম যেগুলো, সেগুলো ধুতে, সবজিগুলো গুছিয়ে রাখতে, মাংস ধুতে, মাছ কাটতে টাইম চলে গেছে। আর আপনাদেরকে দেখালাম না যে কী কী কিনে এনেছি। মাছ কিনে এনেছি, মাংস কিনে এনেছি, আর এনেছি দু রকম মাছ কিনে এনেছি। তেলাপুই মাছ কিনলাম, চিংড়ি মাছ কিনলাম, আর মাংস কিনলাম, আর 3-4 রকমের সবজি কিনে আনলাম। আর তারপর আপনাদের আর দেখানো হয়নি। আর এখন বাজে বেলা 12:15 হবে, যাই হোক। আর এখন আমি আর আমার ননদ মিলে যাচ্ছি কেক আনতে বার্থডের জন্য। আর তাহলে আপনারা সঙ্গে থাকুন। আর এখন ঘরে আছি, বার হবো, সোনামাকে স্নানও করিয়ে দিয়েছি। আর কালকে বলতে গিয়ে সোনামার এতটা পরিমাণ শরীর অসুস্থ ছিল, বমি করছিল, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো প্রচণ্ড পরিমাণ, সেই জন্য বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে গরম ঠান্ডাতে। বমি করছিল, 2-3 বার বমি করেছে, ওকে রাত্রেবেলা আর খাওয়া হয়নি সেই জন্য। এবার ভেবেছিলাম যে কী হবে ওর, সোনামার বাবাও বলছিল যে মানে বাদ দিতে, কিন্তু দেখা যায় যে নিমন্ত্রণ করা হয়ে গেছে, সেখানে আর কিছু করার থাকে না সেই জন্য। আর এখন সোনামা আপাতত সুস্থ আছে ঠাকুরের ইচ্ছায়, আর কিন্তু অনেকটা নেতিয়ে পড়েছে, বাচ্চা মানুষ তো, 5-6 বার বমি করেছে, কি হয়। তাহলে এখন সোনামাকে স্নান করে দিয়েছি, দিয়ে এখন যাচ্ছি কেকটা নিয়ে এসে আবার সোনামাকে খাইয়ে দেবো। তাহলে আপনারা দেখতে থাকুন সারাটা দিন কেমন কাটে। তো বন্ধুরা, আমি আর আমার ননদ বাজারে যাওয়ার জন্য বার হয়েছি দেখুন। আর এখন আমরা রাস্তায় আছি, আর আমরা এখন মিও আমরা এসে গেছি, আর এখান থেকে একটা কেক নেব। কেক আমাদের পছন্দ করা হয়ে গেছে, আর দোকানদার কাকুরা কেকটা পার্সেল করছে, সেই জন্য দাঁড়িয়ে আছি। আর এখান থেকে বেরিয়ে কিছু টুকিটাকি কেনাকাটা আছে, সেগুলো আমাদের সারতে হবে। আর বেলা অনেকটা হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেলে সমস্যা, দেখা যাক বাইরে বেরিয়ে কী কী পাওয়া যায়। আর বন্ধুরা, এখন সব কেনাকাটা করে নিয়ে এসেছি, মোটামুটি সব কিছুই পেয়েছি। আর এখন বাড়ি এসেছি, আর একসঙ্গে মাংস ভাতটা হচ্ছে অসুস্থ হয়ে গেছিলো, সেই জন্য একটু মাংস করেছিল সেগুলো ভাবছি। আর এখন আমার স্নানও করা হয়নি, যেহেতু এই কটা ভেঙেছি, আর কিছুটা আছে সেগুলো এখন 3টে বাজে, এখন আমি স্নান করে নেব, তারপরে এই মাংসগুলো আবার ভাজব। দুধের প্যাকেটগুলো এনেছি, সেগুলো জলে মানে ঠান্ডা জলে সেগুলো ইয়ে করে রাখতে হবে, চটিয়ে রাখতে হবে। এদিকে মা এদিকে চাটনিও করে ফেলেছে দেখুন, চাটনিটা মার করা হয়ে গেছে, অনেকটা কাজ মা গুছিয়ে রেখেছি। আবার আদা রসুন পেস্ট করে রেখেছি, যেগুলো খুবই সুবিধা হয় রান্না করতে, এগুলো করা থেকে ঝটপট হয়ে যায়। এখন বাজে 4:30, আর দেখুন মা সেই অসুস্থ শরীর দিয়ে আবার রান্না করতে বসছে। মোটামুটিভাবে সব রান্না বান্না আমাদের কমপ্লিট। আর বার্থডে গার্ল কই? এখন দেখুন সোনামা একদম রেডি হয়নি, এখনো রেডি হয়নি, করছে বার্থডে গার্ল, ঘুরে বেড়াচ্ছে। এদিকে আসো, এদিকে আসো, বার্থডে গার্ল এখন সাজুগুজু করবে, দেখি দেখি দেখি, এদিকে আসো। ওই দেখো, বার্থডে গার্লের শরীর অসুস্থ ছিল, বার্থডে গেলে এখন সব কিছু দেখে হাসি খুশি, ঘুম থেকে উঠলো সবে। বার্থডে গেলকে এখন সাজুগুজু করাবো, তাই তো? না, সাজুগুজু করবো না। তোমার জন্য একটা খুব সুন্দর হেয়ারব্যান্ড এনেছি, করবো না? আর ফ্রেন্ডস, আমি এখন রেডি দেখুন। আর আমি এখন যাব নিচে, মুখটা একটু কালো কালো লাগছে লাইটের জন্য। আর সোনামার জামা পরানো হয়ে গেছে,
ওর চুলটা রেডি করানো হয়নি। এখন আমি নিচে যাব গিয়ে, আর ননদ আর যা ওর বেলুন ফুল আছে, দেখি ওরা কতদূর কি করলো। চলুন তাহলে নিচে। বন্ধুরা, নিচে এসে দেখলাম সোনামাই রেডি হয়ে গেছে, কিন্তু চুলটা এখনও আঁচড়ানো হয়নি। দেখুন, চুলটা এখন আঁচড়ে দিলে ও রাখবে না। আর মানে বাচ্চা কাচ্চা এসছে, দুটো বাচ্চা এসছে, তাদের সাথে সোনামা খেলায় ব্যস্ত। এখন এখনও সাজানো হয়নি দেখুন। আর এখন বার্থডে ডেকোরেশন চলছে আমার। সেই নোটটাকে নিয়ে আমি বাজারে গেছিলাম, সেই নোটটা এখন বার্থডে ডেকোরেশন করছে। ও ভালো সাজাতে পারে। আর সোনামা তো রীতিমতো দুষ্টুমি করেই যাচ্ছে, আজকে যেন প্রচণ্ড পরিমাণ দুষ্টুমি করছে। এই সোনামার একটা বেস্ট ফ্রেন্ড দেখুন, মেলা মেলা খেলছে দুজন মিলে। ওটা সোনামার প্রিয় বান্ধবী। আর সোনামা বসে বসে গ্রিন টি খাচ্ছিল, আর এখন চলছে চা পর্ব। মা একটু গ্রিন টি বানিয়েছে, তাই সবাই মিলে খাচ্ছে। মোটামুটিভাবে সাজানো হয়ে গেছে দেখুন। আমাদেরকে একটু দেখিয়ে দিই। আর বার্থডে কি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমার তো খুব সুন্দরই লেগেছে, খুব সুন্দর সাজিয়েছে ও, খুব ভালো সাজাতে পারে। আর এখন হবে আমাদের কেক কাটিং পর্ব। আমার একটা ননদ আজকে আমাকে করতে ঘুরিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, আমি ব্লগটা স্টার্ট করেছিলাম ফেব্রুয়ারির 11 তারিখ মানে সকাল থেকে। আর এখন ফেব্রুয়ারির 12 তারিখ, আর এখন বাজে 3:30। এবার ভাবলাম যে ব্লগটা তো এখন আমার শেষ করা হয়নি, আর আপনাদেরকে আমি দেখাতেও পারিনি যে শোন আমার বার্থডেতে কী কী মেনু ছিল। মেনু ছিল ভাত, ছিল সাদা ভাত, আর ছিল ভেজ ডাল, ছিল আর ছিল চিপস, মাংস,
চাটনি, পায়েস আর পাঁপড় আর রসগোল্লা, এই ছিল সোনামার বার্থডের মেনু। আর অল্প কয়েকজন নিমন্ত্রণ করা হয়েছিল, বেশি লোক বলাও হয়নি, অল্পের উপরে করা হয়েছে। যাই হোক, ব্লগটা তো শেষ করা হয়নি, সেই জন্য ক্যামেরার সামনে আসলাম। আর আমার চোখটা দেখুন, চোখ বসে গেছে, আর ঠান্ডা এত হারে লেগেছে, সোনামারও শরীর খারাপ, মানে বাড়ির সবারই শরীর খারাপ। যাই হোক, বেশি বক বক করবো না, তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।